পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ২৫ জুন শরীয়তপুরের শিবচরে আওয়ামী লীগের জনসভা নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার নেতাদের দিক নির্দেশনা দেন, জানান সভাকে সফল করতে নেতাকর্মীদের আসা নির্বিঘ্ন যাত্রা এবং তাদের নানা সেবা সহ স্বাস্থ্য ক্যাম্প বসাবে যুবলীগ। এই জন্য প্রতি জেলা থেকে সিনিয়র নেতাদের নেতৃত্বে ২০ জনের একটি করে টিম কাজ করবে সমন্বয়ে। এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে দিন রাত শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আজকে শেখ হাসিনার সমস্ত যে অর্জনগুলোকে ম্লান করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে এবং ইতিমধ্যেই এই পদ্মা সেতুর উদ্বোধনের দিন তারিখ নির্ধারণের পরেই দুইটি অঘটন কিন্তু ঘটে গেছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতনভাবে তিনি সবাইকে নির্দেশনা দিচ্ছেন যাতে আমরা সবাই সচেতন থাকি। জনগণের উচ্ছ্বাস এবং উৎসাহ এই পদ্মা সেতু নিয়ে, সেই উচ্ছ্বাস এবং উৎসাহ সত্ত্বেও তারা একাত্মতা প্রকাশ করতে পারে না। তাদের সংকীর্ণ এবং পশ্চাৎপদ রাজনৈতিক মনোভাবের কারণে তারা আজকে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।